सकल के जय जीशु ख्रीष्ट जीशुर आराध्य नामे स्वागत जाना प्रार्थना करी। आज के कैथोलिक मंडली पवित्र क्रूसर महोत्सव पालन करे। सेप्टेम्बर मासे 14 तारीखे क्रूसे पार्वण द एक्सल्टेशन अफ द होलि क्रस द फिस्ट अफ एक्सल्टेशन अफ द होलि क्रस पालन करी। पवित्र क्रूसर यह पार्वणे আমরা আজকে এ বিষয়ে চিন্তা করি। বাইবেলে পবিত্র ক্রুশের আরাধনা, পবিত্র ক্রুশের সম্বন্ধে কয়েকটা শিক্ষাগুলো আছে। তার চেয়ে আমরা ক্রুশের দেখতে পাচ্ছি আমাদের বিজয়ী মুকুট, তার জন্য মণ্ডলী ক্রুশের পর্ব পালন করে। ক্রুশের চিহ্ন শয়তানকে দূর করে দেয়, শয়তানকে ভয় দেখায়, কারণ ক্রুশে শয়তান পরাজিত হয়ে গেছে। ক্রুশ দেখলে শয়তান ভয়ে কাঁপে এবং পালিয়ে যায়। তার জন্য ক্যাথলিক মণ্ডলীর সমস্ত শুশ্রূষাগুলো ক্রুশের চিহ্ন দিয়ে শুরু করি, আমরাও তা শুরু করি। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। এই ক্রুশের চিহ্ন আমরা দুরকম করতে পারি। এটা হচ্ছে যে এখন আমরা করলাম, আর একটা হচ্ছে এইরকম পবিত্র ক্রুশের চিহ্ন দ্বারা কপালে ক্রুশে চিহ্ন করি, আমাদের শত্রুদের থেকে মুখে ক্রুশে চিহ্ন করি, আমাদের রক্ষা করো বুকের নিচে ক্রুশে চিহ্ন করি, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। এটা লম্বা ক্রুশে চিহ্ন। এই ক্রুশে চিহ্নের অনেক অনুগ্রহ আছে বলে আজকে আমরা এই বিষয়ে ধ্যান করি। প্রিয়জনেরা, এই ক্রুশের চিহ্নের সম্বন্ধে আমরা যে দেখলে আমার চিন্তা সাধু গ্রিগরি নাজিয়ানসনের দিকে চলে যায়। গ্রিগরি নাজিয়ানসন একবার বিশ্বাস ত্যাগে এম্পারর জুলিয়ানের কথা বলে। এম্পারর জুলিয়ান অতীন্দ্রিয় শক্তি পাবার জন্য গ্রিক দেশে সকল তান্ত্রিকদের ডেকে বলল, আমাকে অতীন্দ্রিয় শক্তি দরকার আছে, শক্তি দাও। তারা পরাজিত হলো। তখন একজন পূজারি এসে বলল, আমি এম্পাররকে শক্তি দেব, কারণ আমি ভূতকে ডেকে প্রার্থনা করি, ভূত আসবে, আপনাকে অনেক শক্তি পাবে। সো ঠিকই আছে, কারণ বাইবেলে লেখা আছে গদরা দেশে মার্কদ মঙ্গল সমাজ 5 অধ্যায়ে একজন ব্যক্তি অবদ্ধগ্রস্ত ব্যক্তি, সে ব্যক্তি অন্দরে 6000 অবদ্ধ ছিল বলে অত শক্তিশালী হয়েছিল, ও দেশে কেউ তাকে সামলাতে পারছে না, বসিবিধ করতে পারছে না, শেকল দিয়েও ভেড়ি দিয়েও তাকে বাঁধতে পারছিল না, কোথাও কিছু করলে করার শক্তি নেই, অত শক্তিশালী ছিল। একথা স্মরণ করে জুলিয়ানকে বলল, আমি শৈতানকে ডাকবো, আপনার শক্তি পাবে, আপনার আমার কাছে আসতে হবে বলে এম্পারর জুলিয়ানকে ডেকে একটা জায়গাতে যায়, সেখানে একটা মন্দিরে যায়, সেখানে চুপ করতে বলেছিল। বলে এই পূজারি শৈতানকে ডাকতে শুরু করলো, তখন অনেক নরক দূতগুলো আসলো। এম্পারর জুলিয়ান যে বিশ্বাস ত্যাগী ছিল, তবুও এই শৈতান আসতে দেখে অজানা এরকম ক্রুশে চিহ্ন করলো। ক্রুশে চিহ্ন করার সময় সমস্ত শৈতানগুলো পালিয়ে গেল। পূজারি রাগ করলো, আপনি কেন ক্রুশে চিহ্ন করছে, এটা করলে শৈতান পালিয়ে যাবে, আপনি কেন করছেন, আর করতে নেই। হ্যাঁ ঠিক আছে, আবার এই পূজারি মন্ত্রতন্ত্র করে আবার ভূতকে ডাকলো, সমস্ত অবৈধদের আসলো। জুলিন দেখলো অনেক অবৈধদের আসে, পাশে আসে, ভয় পেয়ে আবার অজানা ক্রুশে চিহ্ন করলো, শৈতানগুলো পালিয়ে গেল। তখন পূজারি তাকে ঠাটলো, তাকে বকলো, এরকম করলে শৈতান আসবে, কারণ শৈতান ক্রুশ ভয় করে, ক্রুশে তার ভয় আছে, কারণ ক্রুশ শৈতানের দেওয়া দণ্ডের যন্ত্রপাতি এবং শৈতানের বিনাশের যন্ত্রপাতি। তাই এই শৈতান তার ব্যথা বেতনের যন্ত্রপাতি দেখলে ফালিয়ে যায়। শৈতানের শক্তিহীন করা যন্ত্রপাতি আছে ক্রুশ, সেই ক্রুশে পার্বণ আমরা পালন করি। আমরা সব শুশ্রূষাগুলো ক্রুশে চিহ্ন দিয়ে শুরু করি, আপনারা জানেন তো। এখন তো এই ক্রুশে চিহ্ন আমাদের মুক্তির চিহ্ন আছে, তার জন্য আমরা ক্রুশে চিহ্নের শিক্ষা পাই। তোমরা জানো রোমা সাম্রাজ্যে ডায়োক্লেশিয়ান রাজা এম্পারর যখন মারা গেল, ডায়োক্লেশিয়ান আমাদের অনেক অত্যাচার করা এম্পারর ছিল, সে যখন মারা গেল সে সময়ে দুটো ব্যক্তিরা রাজা হওয়ার জন্য এগিয়ে আসলো। একটা হচ্ছে কনস্ট্যান্টাইন, আর একটা হচ্ছে মাক্সেনশিয়াস। 312 সালের কথা বলি, খ্রিস্টাব্দ 312 সালে
সেখানে লোকেরা কনস্ট্যান্টাইনকে এম্পারার রূপে নিযুক্ত করলো। তখন মাক্সিমাসিয়াস ও নিজে সৈন্য বানিয়ে যুদ্ধ করতে চলে আসলো। সেই যুদ্ধ হলো টাইবার নদীর তীরে মিলভিন ব্রিজের উপরে 312 সালে। এই যুদ্ধে যখন কনস্ট্যান্টাইন দেখলো অত বিশাল সৈন্য আসছে, তাকে জয় করার শক্তিও নেই, সৈন্যবল নেই, কী করবো বলে চিন্তা করার সময় রাত্রি আকাশে একটা চিহ্ন কনস্ট্যান্ট দেখা গেল। এ চিহ্ন হচ্ছে কৃষ্ণ যীশুর নামে গ্রিক ভাষায় প্রথম এবং দ্বিতীয় অক্ষরগুলো দেখা দিল। প্রথম অক্ষর এরকম এক্স রূপে, দ্বিতীয় অক্ষর এরকম পি, ইংলিশে পি রূপে। এটাকে প্রথম অক্ষরকে ছি বলে, দ্বিতীয় অক্ষরকে রি বলে। ছি রো এ সাইনটা দেখলো, বলে এই চিহ্নে বিজয় হবে, এই চিহ্নে বিজয় হবে, আপনার পতাকায় আপনার যন্ত্রপাতিতে কাপড়ে এই চিহ্ন আখা বলে, এই চিহ্নে বিজয় হবে বলেছে। তারপরে ঈশ্বর কৃষ্ণজীকে দর্শন দিল, দর্শনে কৃষিবৃত্ত যীশু আপনাদের সাহায্য করছেন, বিজয় হবে বলে। তাই যুদ্ধে গেল কনস্ট্যান্টাইন, বিজয় হলো মেলভিয়ান যুদ্ধে, টাইবার নদীর তীরে 312 সালের যুদ্ধে কনস্ট্যান্টাইন বিজয় হয়ে গেছে। সের পরে কনস্ট্যান্টাইনের মা হেলেনা যখন বয়সটা 80 বছর বয়সে, বিশ্বাসী হয়ে এ যীশু খ্রিস্টের ক্রুশ খুঁজতে পবিত্র ল্যান্ডে, হোলি ল্যান্ডে গেল, পালেস্তিনায় গেল, সেখানে যীশুর ক্রুশ খুঁজতে শুরু করলো। তখন তিনটে ক্রুশটা পেল, তিনটে ক্রুশ পেল, এদের মধ্যে এই কোনটা কৃষ্ণ যীশুর ক্রুশটা জানতে পারি না। তখন সেখানকার বিশপ বিশপ মাকারিও বললেন কোনো ভয় নেই। মাকারিউস বললেন এই ক্রুশটা কোনটা সত্য আমরা জানতে পারবো। সে সময় একজন মৃত ব্যক্তিকে মাটি দেবার নিয়ে যাওয়ার হচ্ছে, ওকে ডাকলো, ডেকে মাকারিউস বিশপ কী করলো, এই ক্রুশের মধ্যে একটা ক্রুশ তার গায়ে রাখলো, কিচ্ছু হয়নি, ওটা পাল্টিয়ে দিল। দ্বিতীয় ক্রুশটা ও গায়ে রাখলো, কিচ্ছু হয়নি, ওটা পাল্টিয়ে দিল। তৃতীয় ক্রুশ, যে আসল ক্রোশ ছিল সেটা ও মৃত ব্যক্তির গায়ে রাখার সময় ও ব্যক্তি বেঁচে উঠল, জীবন ফিরে পেয়ে, তখন বুঝতে পেরেছে এই তো সত্যি কৃষ্ণ যীশুর ক্রুশ। হেলেনা সেই ক্রুশটা জেরুসালেম থেকে নিয়ে এসে রোমাতে নিয়ে এসে সেখানে স্থাপন করলো। সেই দিন হচ্ছে এক্সল্টেশন অফ ক্রস বলে আমরা পালন করি, সেপ্টেম্বর মাসের 14 তারিখে ক্রুশে বিজয় হওয়া এই চিহ্ন, এই ক্রুশে আমরা বিজয় হব বলে এই চিহ্ন আমরা এখন সাদরে সম্মান করি, ক্রুশিবিদ্ধ যীশুকে স্মরণ করি। বাইবেলে লেখা আছে, তোমরা জানো আদিবস্তি অধ্যায় 4 আবেল কাইনের কথা, আবেল রাগ করে, আবেলকে কাইন রাগ করে মেরে ফেললো, মেরে ফেলার পরে মাটি চিৎকার করলো, মাটি থেকে রক্ত চিৎকার করলো, কাইনে অসুবিধা হলো, পলাত হয়ে গেছে। ঈশ্বর তাকে বলেছে তোমরা ভবিষ্যতে খুব শোচনীয় আছে। তখন কাইন আমি কী করবো, কেউ আমাকে দেখলে মেরে ফেলবে। তখন ঈশ্বর কী করলেন, একটা চিহ্ন কাইনের শরীরে চিহ্ন আঁকালো, সেই চিহ্ন হচ্ছে পরিত্রাণের চিহ্ন। পরে বললো এই চিহ্নে পরিত্রাণ পাবে, এই চিহ্ন দেখলে কেউ আপনাকে কিছু ক্ষতি করতে পারবে, এই চিহ্নে আপনার পরিত্রাণ পাবে। মানে হচ্ছে সেই দিনে সূচনা রূপে ক্রুশের চিহ্ন কাইনের গায়ে রাখা হলো। আদিবসে 4 অধ্যায়ে পদসংখ্যা আমরা দেখতে পাচ্ছি 15-তে প্রভু তাকে বললেন, তুমি কিন্তু তবু কেউ কাইনকে হত্যা করবে তাকে 7 গুণ বেশি প্রতিফল পেতে হবে। তাই প্রভু কাইনের জন্য একটা চিহ্ন, কাইনের জন্য একটা চিহ্ন রাখলেন, আর তার দেখা পেয়ে কেউই যেন তাকে মেরে না ফেলে, একটা চিহ্ন রাখলো পাবি মানুষকে পরিত্রাণের চিহ্ন। সে চিহ্ন হচ্ছে কুশবিত্ত যিশুর চিহ্ন ছিল, ক্রুশের চিহ্ন ছিল। সেটা এসেকিয়েল গ্রন্থে আমরা দেখলেন, আবার দেখতে পাবো এসেকিয়েল গ্রন্থে 9 অধ্যায়ে এই চিহ্ন রাখান ব্যক্তিদের কথা বলছে, যাদের কপালে এই চিহ্ন রাখা হলো তারা সকলে পরিত্রাণ পেল, তাদের বিনাশ হয়নি। তা আমি এসেকিয়েল গ্রন্থে 8:9 পদসংখ্যে 6 থেকে শোনাই, 5 থেকে শুনিয়ে, পরে আমি শুনলাম তিনি আমাদের বলেছিলেন, তোমরা নগরীর মধ্য দিয়ে এর পিছু পিছু যাও, আঘাত করো, তোমাদের চোখে যেন দয়া না দেখায়, করুণা দেখিও না,
वृद्ध युवक कुमारी शिशु स्त्रीलोक सकल के निःशेषे बोध करो किंतु जादेर कपाले क्रूस चिन्हे चिन्हित तादेर काव के स्पर्श करो ना जादेर कपाले क्रूस चिन्हे चिन्हित तादेर काव के स्पर्श करबे ना सेखाने चिन्ह रूपे एक सूचना दिच्छे जखन मानुष के बिनाश करते शैतान आसछे सकल के बिनाश करे ईश्वर बोलेछेन जादेर कपाले क्रूसेर चिन्ह आछे ताके स्पर्श करते नेई से समय एक सूचना दीजिए ख्रीष्ट जीशु कृषिभित जीशु हमें परित्राण कर क्रूसे आश्रय निले परित्राण पावे बोले ऐसे ग्रंथे अध्याय नौते सूचना दी से सूचना बुझते पे क्रूसे दिखे थकाय तक परित्राण पे पर कारण ये क्रूस अनेक व्यक्ति परित्राणे अनुग्रह तुम्हारा जान साधु विन्सेंट फेरर जार कथा हमें बेसि बार बार तुम्हारे साधु विन्सेंट फेरर से व्यक्ति ये क्रूसे प्रार्थना कर अनेक लक्ष व्यक्ति सुस्थ कर लो आकाश ए रखम क्रूसे चिन्ह करार समय समस्त रोगी रोगमुक्त हुए सुस्थ हो गल तई क्रूस परित्राण चिन्ह आिन्हे हमें परित्राण पे पार्ब तार जो क्रूस के सम्मान करी समस्त शुश्रूषा गलो सब किच क्रूसर चिन्ह शुरू करी हमें एक उदाहरण बोलिए एक दिन एक व्यक्ति बोल तार घरे अवदूत आसे ताके आतंकित करे विश्राम करते देना दुस्वप्ने आतंकित करे भये केंपे थाके किच्छु करते पारे ना बोल तखन हमें किच्छु बोली ना एक दिन हमें तार घरे सामने दरजाय क्रूसे चिन्ह करल क्रूसे चिन्ह करे चले आसे तारपरे हमें पर दिन ओके जिज्ञासा करलाम आज के घुमाते पेरेछे आज के भलो विश्राम करते कोनो असुविधा होइनि भलो विश्राम करते पे कोनो शैतान आसेनि कोनो दुश्चिंता आसेनि कोनो स्वप्न आसेनि भलो विश्राम करेछे बोले आरेक दिन एकटा मेये सेई रकम रात्रि विश्राम करते पारे ना शैतान एसे ताके आतंकित करे निये जाच्छे ताके संगे खराब काज करे एरकम करे कथा बोलछे सेई मेये पागलेर मतो होये गेलो तखन एकजन व्यक्तिके डाकलो पुरोहितके डाकलो से कि करलो घर आश्रय करार पोरे घरेर दरजाय এবং জানালাতে ক্রুশে চিহ্ন করল ক্রুশে চিহ্ন করে চলে আসে ওরা কেউ দেখিনি কেউ দেখিনি এমনি চাবার সব ক্রুশে চিহ্ন করে চলে আসলো পরে পরদিন শয়তান আসলো কিন্তু ঘরে বাইরে থেকে বলেছেন আমি ভিতরে আসতে পারছি না ক্রুশে চিহ্ন লাগিয়েছে যে ভয় লাগছে তুমি বাইরে আসো বলে ওকে বাইরে ডাকতে শুরু করল প্রিয়জনেরা ক্রুশ শয়তানের ভয়ের চিহ্ন আছে শয়তান ভয় পায় ক্রুশ দেখলে কারণ ক্রুশে কি আছে জানো ক্রুশের আমাদের পরিত্রাণ আমরা স্মরণ করি বাইবেল বলছে মসি যেমন মরুপ্রান্তরে সাপের উত্তোলন করলেন তেমনি মানব পুত্রকে ক্রুশে উত্তোলিত করা হবে যে কেউ তাকে দেখে পরিত্রাণ পাবে যখন মঙ্গলসভা অধ্যায় তিনে পথসংজ্ঞা ১৪ থেকে শোনায় এবং মসি যেমন মরুপ্রান্তরে সেই সাপ উত্তোলন করেছিলেন মানবপুত্রকে তেমনি উত্তোলিত করতে হবে যে কেউ বিশ্বাস করে সেই জন্য তার মধ্যে অনন্ত জীবন পেতে পারে মানে হচ্ছে আমাদের পরিত্রাণের চিহ্ন অনন্ত জীবনের চিহ্ন রোমা সাম্রাজ্যে লোকেরা জিসররা মানুষকে হত্যা করার যন্ত্রণাময় হত্যা করার জন্য ওরাই এই যন্ত্রবাদী ইনভেনশন করলো ওরাই যন্ত্রবাদী খুঁজে বের করলো ক্রুশে এরকম বেঁধে দেবে কখনো কখনো এক মাস দু মাস তিন মাস ক্রুশে থাকবে মরবে না এখানে থেকে পোকা ধরে পায়ে হাঁটুতে সব পোকা ধরে খেয়ে 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 লাস্টে মরে যাবে শ্বাস নিঃশ্বাস করতে পারবে না তখন ছটফট করবে শ্বাস নিঃশ্বাস করার জন্য ক্রুশের যে পেরোকে পা দিয়ে শক্তি নিয়ে বুকু উঠানোর জন্য তখন পা ছিঁড়বে ছিঁড়ে ব্যথা এরকম যন্ত্রণাময় মৃত্যু রাজ্যদ্রোহীদের অত টাকুকে অত বিনাশকারীকে মেরে ফেলার একটা যন্ত্রবাদী ছিল এই ক্রুশ সেখানে মেরে ফেলে তিন মাস পর্যন্ত বেঁচে থাকা ব্যক্তিরা আছে এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ এক মাস ওইরকম বেঁচে থাকবে কারণ ওরা মরবে না কারণ শরীরটা ভালো আছে ক্রুশ ওরকম ডাঙ্গানো আছে শরীরে কোনো রোগ নেই কোনো অসুবিধা নেই লোকের এসে তাকে খাওয়াবে কেন মরে না যায় কিন্তু যতদিন বেঁচে থাকে ততদিন যন্ত্রণা যন্ত্রণার থেকে এরকম যন্ত্রণাময় মৃত্যুর জন্য খুঁজে বের করা যন্ত্রপাতি ছিল ক্রুশ অভিশাপের চিহ্ন মতো ছিল একদম কঠোর শাস্তির চিহ্ন ছিল তার জন্য তোমরা দেখবে ক্রুশে দেওয়া দুজন দস্যু মরেনি কিন্তু যিশু মরে গেছিল কারণ যিশুকে মরতে গেলে ক্রুশে তার জন্য যিশু প্রাণ ত্যাগ করে দিলেন কিন্তু দুজন দস্যুরা মরল না তারা কি করলেন
দুজন দোষু যিশুকে সঙ্গে ক্রুশে দেওয়া দুজন দোষুকে তার হাঁটু পা ভেঙে দিয়েছে। হাঁটু পা ভেঙে দিলে কি হবে জানো? পুরা শরীর পড়ে যাবে, পরে রক্ত চলে যাবে, পরে কি করবে আর শ্বাস নিঃশ্বাস করতে পারবে না, হৃদয় ভেঙে মরে যাবে। তার জন্য সঙ্গে সঙ্গে ওরা মরে গেছে। এরকম শোচনীয় মৃত্যুর চিহ্ন ছিল ক্রুশ। কৃষ্ণ যিশু সেই চিহ্নকে নিল, কারণটা কি জানো? গাছ থেকে আসা পাপ গাছে ঝুলিয়ে মোচন করে দেওয়ার জন্য। মাদা পিতার আদাম হওয়ার পাপ কত থেকে আসলো? গাছের ফল খেয়ে আসলো। পৃথিবীর ফলে, পৃথিবীর আনন্দে, গাছের ফলে গাছ থেকে আসা পাপ গাছে ঝুলিয়ে দিয়ে মোচন করে দিয়েছে কৃষ্ণ যিশু। তা ক্রুশে আমাদের পাপমোচনের চিহ্ন আছে, সেই শাস্তি যিশু নিয়েছেন, মানুষের পাপের দণ্ড বহন করার চিহ্ন আছে ক্রুশ। সেখানে আমাদের পাপের দণ্ড বহন করেছে, কারণ বাইবেলে লেখা আছে এ আমাদের সঙ্গে পুনর্মিলিত করেছে। ঈশ্বর মানুষ পুনর্মিলিত করেছে, পাপের সঙ্গে বিচ্ছিত হওয়া সেই সম্পর্ক পুনর্মিলিত করে দিয়েছেন ঈশ্বর, পুনর্মিলিত করে দিয়েছে। তা জানতে চাইলে আমরা কলোসের কাছে লিখিত পত্র অর্থাৎ 1:18 থেকে শুনিয়ে, তিনি তো দেহের অর্থাৎ মণ্ডলীর মাতা, তিনি তো আদি, তিনি তো মৃতদের মৃত্যু থেকে প্রথম জাত, সব কিছুতে তিনি যেন শীর্ষ পদে অধিকারী হতে পারে। এটি ছিল ঈশ্বরের মঙ্গল ইচ্ছা, তার আপন পরিপূর্ণতা খ্রিস্টে বসবাস করবেন এবং তার ক্রুশীয় রক্তের মধ্য দিয়ে শান্তি আনায় তারই দ্বারা পৃথিবীতে স্বর্গলোকে সমস্ত তিনি নিজের সঙ্গে পুনর্মিলিত করবেন। পৃথিবী স্বর্গ পুনর্মিলিত করেছেন ক্রুশে। মানে যে পাপের ফলে মানুষ যখন বিচ্ছিন্ন হয়ে যায়, ঈশ্বর থেকে চলে যায়, স্বর্গ পৃথিবী আলাদা হয়ে যায়, পৃথিবী শৈতানে উত্তীর্ণ হয়ে যায়, সেই পৃথিবীকে, পৃথিবীর সমস্ত মানুষকে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত করে দেওয়া চিহ্ন হচ্ছে, সেতু হচ্ছে কৃষ্ণ যিশুর ক্রুশ। তার জন্য বাইবেল বলছে এবং তার ক্রুশীয় রক্তের মধ্য দিয়ে শান্তি আনায় তারই দ্বারা পৃথিবীতে ও স্বর্গলোকে সমস্তই তিনি নিজের সঙ্গে পুনর্মিলিত করবেন। পুনর্মিলিত করার চিহ্ন, স্বর্গ পৃথিবী পুনর্মিলিত হয়ে গেছে, বিচ্ছিন্ন হলো পাপের ফলে, সে তো ক্রুশেছে। তার জন্য শৈতান ভয় পায়, ঈশ্বর মানুষের সঙ্গে পুনর্মিলিত হয়ে গেছে, মানুষ ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হয়ে গেছে, শৈতান আর মানুষের অধিকার নেই যদি না আমরা ইচ্ছা করে শৈতানের কাজে চলে না যায়। তাই পুনর্মিলিত করে চিহ্ন হলো এই ক্রুশ। তার জন্য শৈতান ক্রুশকে ভয় করে। কলোসীয় 2:14 যদি পড়ে, কলোসীয় 2:14 শুনিয়ে, সেই লিখিত ঋণপত্র যা আমাদের প্রতিকূল ছিল, পাপের ঋণপত্র যা আমাদের প্রতিকূল ছিল, তা মুছে ফেলেছেন ঈশ্বর, মুছে ফেলেছেন ক্রুশে, মুছে ফেলেছেন কি করে? এবং ক্রুশে বিধিয়ে দিয়ে তা বাতিল করেছেন। আমাদের পাপের ঋণপত্র বাতিল করার চিহ্ন, মানে হচ্ছে আমরা আর শৈতানের কোনো ঋণ দিতে নেই, ঋণপত্র বাতিল করেছে, ক্রুশে বিধিয়ে দিয়ে বাতিল করেছে। শৈতান জানে ক্রুশ দেখলে আয়ো আমার ঋণপত্রগুলো বিধিয়ে বাতিল করে, আর কোনো অধিকার নেই আমার বলে পালি যে ক্রুশ দেখলে। দেখা যায় সেই লিখিত ঋণপত্র আমাদের প্রতিকূল ছিল তা মুছে ফেলেছেন এবং ক্রুশে বিধিয়ে দিয়ে তা বাতিল করেছেন। যত আধিপত্য ও কর্তৃত্বকে ক্ষমতা বঞ্চিত করে তিনি ক্রুশের জয় যাত্রার সকলের চক্ষের সামনে তাদের শেষ দশা দেখিয়েছেন। ক্রুশের বিধ্য যিশু শৈতানের শেষ দশা, মানে হয়েছে যন্ত্রণা ভোগের দিন দেখিয়েছে। শেষ দশা মানে নরকে নিক্ষেপ করা দিন হবে, শৈতানে বিচার করা হলো এবং নরকে নিক্ষেপ করা দিন মাত্র বাকি আছে, সেটা যিশু দিদি আগমনে হবে সেটা দেখিয়ে দিয়েছে। তার জন্য শৈতান ক্রুশ দেখলে ভয়ে পালায়, কারণ সেটা দাঁড়াতে পারবে না। আমি অনেকবার দেখলাম, অনেকবার এই এক্সোরসিজম প্রার্থনা করার সময় কপালে ক্রুশ চিহ্ন করলে করতে দেবে না, যে ব্যক্তি অবদ্ধগ্রস্ত করতে দেবে না, জোর করে করলে চিল্লাচিল্লি করবে। অনেকবার আমি তাই দেখতে পেলাম এই ক্রুশের চিহ্ন, শৈতান খুবই ভয় পায়, কারণ তার দণ্ড সেখানে দেখা যায়, শৈতানের দণ্ড দেখা যায়, শৈতানের শাস্তি দেখতে পাচ্ছে, যে শৈতান নরকে অনুভব করবে সে দণ্ড দেখতে পায়, তার জন্য শৈতান ভয়ে পালিয়ে যাবে। এই ক্রুশের এই অনুগ্রহ নিক্ষিপ্ত আছে। আবার ঈশ্বর আমাদের ক্রুশের সঙ্গে পুনর্মিলিত করে দিয়েছেন, তার জন্য ভয় বিনা আমরা স্বর্গে যেতে পারবো।
এবার কি হচ্ছে, শয়তানের সমস্ত কথাগুলো বাতিল করে দিয়েছে ক্রুশে। চতুর্থ হচ্ছে, ক্রুশে আমাদের পাপ পুরা ঈশ্বর বহন করেছে, মাত্র না আমাদের পবিত্রতা এনে দিয়েছে, আদিকালের পবিত্রতা ঈশ্বর আমাদের দান করেছে। প্রথম পিত্র অধ্যায় 2:22 শুনিয়ে, প্রথম পিত্র অধ্যায় 2:22, তিনি কোনো পাপ করেননি, তার মুখে কখনো পাওয়া যায় না চলনার কথা, অপমানিত হলে তিনি প্রত্যুত্তরে অপমান করতেন না, যন্ত্রণার সময়ে হুমকি দিতেন না, বরং ন্যায় অনুসারে বিচার করেন, তিনি তারই হাতে তিনি নিজেকে সঁপে দিলেন। তিনি নিজের দেহে, দেখবেন এই বচনটা কান দিয়েছে, নিজের দেহে আমাদের সমস্ত পাপ ক্রুশ কাষ্ঠের উপরে তুলে বহন করলেন, আমাদের সমস্ত পাপ যিশু ক্রুশ কাষ্ঠের উপরে তুলে বহন করলেন। আমাদের পাপমুক্ত করার চিহ্ন হচ্ছে ক্রুশে বহন করলেন, আমরা যেন পাপের কাছ থেকে বিদায় নিয়ে ধর্মময়দার উদ্দেশ্যে জীবনযাপন করি, তারই কতগুণে আমরা সুস্থ হয়ে উঠেছি। তোমরা মেষের মতো পদভ্রষ্ট হয়েছিলে, কিন্তু এখন তোমাদের প্রাণের পালক ও অর্থকের কাছে ফিরে এসেছো। মানে হচ্ছে ক্রুশে আমাদের পাপ বিঠিয়ে দিয়েছেন, নিয়ে বহন করেছেন, আমাদের পাপের সকল দণ্ড ক্রুশকাঠের উপরে নিজের গায়ে বহন করেছেন, পাপের কাছ থেকে বিদায় নিয়ে আমরা ধর্মময়দা হয়ে উঠব। এই পবিত্রতা শয়তান ক্রুশে দেখে পাচ্ছে। আজ অনেক ভিতরে ক্রুশের মর্যাদা, ক্রুশের অনুগ্রহ জানি না। তোমরা জানো শয়তান ক্রুশ ভয় করবে, আমি বললাম তার জন্য চাইনা দেশে সমস্ত গিরিজা থেকে ওই গভর্নমেন্ট ক্রুশটা ভেঙে দিয়েছে, জানেন। এখন যখন অত্যাচার হলো তখন ক্রুশটা ভেঙে দিচ্ছে, জানেন। ক্রুশটা সহ্য করতে পারবে না শয়তান, ক্রুশটা সহ্য করতে পারবে না, কারণ দেখলে তার শাস্তি দেখা যায়। তার চীনা দেশে মোটামুটি 3,000 বেশি চার্চ থেকে ক্রুশটা ওরা তুলে নিয়ে গেল, ক্রুশটা রাখতে অনুমতি নেই চায়না দেশে, জানেন তো। আবার ভারতবর্ষ একটা জায়গা আছে, আমি বলবো না, সেখানে আমি বাণী প্রচার করে গেলাম, কেন চার্চে ক্রুশ রাখতে পারবে না বলে একটা হুমকি দিয়ে ভয় দেখাচ্ছে আমাদের ভারতবর্ষে, কারণ ক্রুশ দেখলে শয়তান ভয় পায়, তার শাস্তি দেখা যায়, তার শক্তিহীনতা, সমস্ত পাপমোচন ক্রুশে মানুষের দিয়েছে তা দেখা যায়। মানুষের কোনো অধিকার থাকবে না শয়তান তা দেখতে পাচ্ছে। আবার মানুষের পাপ করাতে হবে যেন অধিকার নেবার জন্য, যদি আবার পাপ করলে শয়তান অধিকার নিতে পারে, তার জন্য কী করবেন, সহজে কারো মানুষের উপরে শয়তান অধিকার নেই। তার জন্য ছোটবেলায় আমাদের পিতামাতা আমাদের শিখিয়ে দিল কি জানো, সবার আগে ক্রুশের চিহ্ন কাঠে চার কোণে রাখবে, মাথা দুপাশে দুটো চিহ্ন, ভাই দুপাশে দুটো চিহ্ন রাখবে, পরে ঘুমাবে, ঠিকই বিশ্রাম পেলো। তখন আমি এটা বুঝতে পারিনি এটা কিসের জন্য, এখন বুঝতে পেরেছি এর চিহ্নের একটা অর্থ আছে। মানে হচ্ছে এই ক্রুশ দেখলে শয়তান আর উঠবে না, উঠতে পারেন, যদি না আপনি নিজে দরজা খুলে দেয়, আপনি নিজেই পাপ করে দরজা খুলে দিলে আর এই ক্রুশে কোনো প্রয়োজন হবে না। উদাহরণ বললে, একদিন একটা চোর চুরি করতে যাচ্ছে, সে ক্রুশে চিহ্ন করে প্রার্থনা করছে, প্রভু দয়া করে আমাকে বাঁচা যেন, কে আমাকে ধরতে না পারে। এরকম ক্রুশে চিহ্ন করলে কোনো লাভ নেই, তুই পাপ করার জন্য ক্রুশে চিহ্ন রাখলে কোনো লাভ নেই, তুমি অলঙ্কারের জন্য, অলঙ্কার করতে মানে ডেকোরেশনের জন্য ক্রুশে চিহ্ন রাখলে কোনো লাভ নেই। ডেকোরেশনের জন্য ক্রুশে চিহ্ন রাখে, অনেক ব্যক্তি ডেকোরেশন করছে, বিউটিফিকেশন, তারা ক্রুশে চিহ্ন রাখে, ক্রুশটা রাখছে, ওটা কোনো প্রয়োজন নেই। ক্রুশে চিহ্ন রাখা ব্যক্তি ক্রুশে চিহ্নের পিছনে অর্থ বুঝতে হবে, যখন ক্রুশে চিহ্ন করি এর অর্থ বুঝতে হবে। আমি তোমাকে শিখিয়ে দিলাম ক্রুশে চিহ্ন করতে, মাথায় ক্রুশে চিহ্ন করে পবিত্র ক্রুশে চিহ্ন ধারা, তখন কি স্মরণ করবে, যিশু ক্রুশে আমাদের পাপ বাতিল করে দিয়েছেন, যিশু দণ্ড বহন করেছেন, যিশু শয়তানের আধিপত্য আমাদের দূর করে দিয়েছেন, শয়তানের আধিপত্য নেই, শয়তানে ক্রুশে বিধিয়ে দিয়েছেন, স্মরণ করি। আমাদের শত্রু থেকে আমাদের রক্ষা করো, মুখে চিহ্ন করি, শত্রু থেকে রক্ষা করার চিহ্ন, এই চিহ্ন দেখলে শত্রু পালায়, আমাদের রক্ষা করো, পেটে ক্রুশে চিহ্ন করি, তখন ক্রুশিবেদ যিশু ইমামের গর্ভে জন্ম হয়ে আমাদের পরিত্রাণের সূচনা স্মরণ করে, পরে পিতা ও পুত্র পবিত্র আত্মার নাম বলি, সেই নামে সেই ত্রিব্যক্তি
তৃতীয়ের নামে, সেই পিতার নামে, পুত্রের নামে, পবিত্রতার নামে আমরা সুরক্ষিত হই, সুরক্ষিত হই। কিন্তু পাপ করে, পাপের সঙ্গে জীবন যাপন করার পরে ক্রুশের চিহ্ন করলে কোনো লাভ হয় না। শৈতান ভয় পাবে, কিন্তু তোমার উপকার হতে পারে না, কারণ তুমি পাপ করে ঈশ্বরকে ত্যাগ করেছ। তাই ক্রুশের চিহ্ন শৈতান ভয় করার কারণ এটা, কারণ ঈশ্বর আমাদের পাপের পোলে ফাঁবা অভিশাপ আছে, সে অভিশাপ দূর করে দিয়েছে। পাপের পোলে ফাঁবা অভিশাপ, পাপ করলে এটা অভিশাপ দণ্ড আছে, এটাকে আমরা বলি বিধানের নিয়ম লঙ্ঘনের অভিশাপ। কি বলে? বিধানের লঙ্ঘনের অভিশাপ, নিয়ম লঙ্ঘনের অভিশাপ আছে। নিয়ম লঙ্ঘন করলে একটা দণ্ড আছে, এই অভিশাপ আছে। কৃষ্ণ যীশু বললেন নিয়ম লঙ্ঘনের অভিশাপ, কৃষ্ণ যীশু বহন করেছেন। গালাতীয় তিন পদসংখ্যা 13-14 দিয়ে খ্রিস্টই মূল্য দিয়ে বিধানের অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন, কারণ তিনি আমাদের জন্য অভিশাপ স্বরূপ হলেন। কেননা লেখা আছে, যাকে গাছে ঝুলানো হয় সে অভিশপ্ত, যেন আব্রাহামের সেই পাওয়া আশীর্বাদ খ্রিস্ট যীশুতে ক্রুশ দ্বারা, খ্রিস্ট যীশুতে বিজাতিদের কাছে যায়, সমস্ত বিজাতীয় ব্যক্তিরাও খ্রিস্ট যীশুতে অনুগ্রহ পেতে পারে। কারণ খ্রিস্ট যীশু সমস্ত মানব জাতির পাপ বহন করা ব্যক্তি বলে সমস্ত বিজাত ব্যক্তিরা খ্রিস্ট যীশুতে আজ অনুগ্রহ পায় এবং বিজাতের কাছে যায়, এবং আমরা যেন বিশ্বাস দ্বারা সে প্রতিশ্রুত আত্মাকে পেতে পারি। আমরা বিশ্বাস করলে, যারা বাপ্তিস্মা গ্রহণ করেছে তারা বিশ্বাস করলে এই অভিশাপ মুক্ত হয়। শয়তান জানে এই অভিশাপ মুক্তি হয়েছে ক্রুশে, তার জন্য শয়তান ক্রুশকে ভয় করে। এই রহস্যগুলো শয়তান আগে জানতো না। এক শয়তান ভাবছিল যীশুকে মেরে ফেললে পৃথিবীর উপরে চিরস্থায়ী অধিকার গ্রহণ করতে পারবো, স্বর্গের উপর অধিকার চালু করতে পারবো। শয়তান চিন্তা করলো, কারণ যীশু তো মানবপুত্র, যীশু তো ঈশ্বর, ঈশ্বরকে শেষ করে দিতে পারলে পুরা পৃথিবী স্বর্গ আপন করতে পারবো। এর শয়তানের চিন্তা ছিল। আমরা কী করে জানি এটা শয়তানের চিন্তা? বাইবেলে লেখা আছে, কোথায় জানো? বাইবেলে যেটা ওবামা বললো, একজন ব্যক্তি একটা ক্ষেত সৃষ্টি করলো, আঙ্গুর লদা লাগালো, তারপরে মাড়ায় কুণ্ড রাখলো, তারপরে ইশারা করে কাজে লোক রেখে দিয়ে চলে গেল, বছরে তাদের পাওনা অংশ দেওয়ার জন্য। সে একজনকে পাঠালো, তাকে ধরে ওরা মেরে ফেললো, আরেকজনকে পাঠালো, তাকে ধরে মেরে ফেললো, আরেকজনকে পাঠালো, তাকে ধরে মেরে ফেললো, আরেকজনকে পাঠালো, পাঠিয়ে থাকে। শেষে বললো আমার ছেলেকে পাঠাবো, তারা তাকে মানবে। তখন ছেলেকে পাঠালো, তারা বলে এ তো অবকাশী, একে আমরা ধরে ফেলবো, মেরে ফেলবো বলে ওকে ধরে বাগানে বাইরে মেরে ফেলে দিল। তার শয়তান ইচ্ছা ছিল পুরা অপকাশ চিরস্থায় করতে, কিন্তু শয়তান জানতো না যে ক্রুশে বিঁধিয়ে দিলে শয়তানের পুরা অপকাশ নষ্ট হয়ে যাবে, জানতো না। তার যে সাধু বলছি, যদি জানতে শয়তান পরিশ্রম করতো যীশুকে ক্রুশে না দিতে, যীশুকে ক্রুশে না দিতে পরিশ্রম করতো, সমস্ত লোকদের দিয়ে যীশু ক্রুশে দেবে না বলে যীশু ক্রুশ মৃত্যু না করতে দিত, তাহলে আমাদের কারো পরিত্রাণ হবে না। তার জন্য বাইবেলে লেখা আছে, প্রথম করি অধ্যায় 2 এটা পড়বে, 7 থেকে পড়বে, প্রথম করে দিও করেন দিও অধ্যায় 2:7 থেকে। কিন্তু আমরা এমন ঐশ্বরিক ও রহস্যময় প্রজ্ঞারই কথা বলছি যা গুপ্ত ছিল, এ প্রজ্ঞা গুপ্ত ছিল, যা ঈশ্বর আমাদের গৌরবের জন্য অনাদিকাল থেকে নিরূপণ করেছিলেন। এই যুগের শাসকর্তারা কর্তাদের মধ্যে কেউই তার কর্তা জানত না, কেননা যদি জানত তবে গৌরবে প্রভুকে ক্রুশে দিত না, যদি জানত ঈশ্বরকে যীশু ক্রুশে দিত না। কিন্তু যেন লেখা আছে, কোনো চোখ যা যা দেখেনি, কোনো কান যা যা শোনেনি, কোনো মানুষের হৃদয়ে যা যা কখনো প্রবেশ করেনি, যারা তাকে ভালোবাসে ঈশ্বর তাদের জন্যই এই সব কিন্তু প্রস্তুত করেছেন। শয়তান জানতো না যে ওই রকম অবস্থা আছে, যদি জানতো মহাজাজের কাছে যেত না, পন্দি পিলাতের কাছে যেত না, যীশুকে মেরে ফেলতে বলতো না। শয়তান ভাবছিল মেরে ফেললে সব অপকাশ আমাদের হবে, আর তাহলে আর কেউ বাঁচাতে পারবে, কোনো মানুষকে বাঁচাতে কারো ক্ষমতা নেই। কিন্তু শয়তান জানতো না যে যীশুখ্রিস্ট ঈশ্বর, জন্ম পাপ বিনা জন্ম হওয়া
বলি রূপে উৎসর্গ করা বলি বস্তু যীশুখ্রিস্ট, বলি অর্পক করা ব্যক্তিও, বলি অর্পণ করা ব্যক্তিও, বলি বস্তুও যীশুখ্রিস্ট। শৈতান জানত না, তার জন্য শৈতান যোগে জানতে পেরেছে, চিল্লা চিল্লি করেছে। তোমরা জানো যারা প্যাশন ছবি দেখেছে সেখানে দেখবে লাস্টে ক্রুশ দেখে ক্রুশের উপরে একটা বড় জল পড়ে, তখন শৈতানের একটা ছবি দেখা যায়। শৈতান কাপড়গুলো খুলে ফেলে ছিঁড়ে চিল্লা চিল্লি করে ক্রুশ থেকে পালানোর একটা ছবি আছে। তোমরা দেখ লক্ষ্য করেছে নাকি জানি না, শৈতান পরাজিত। এটা সত্যি সত্যি ঠিকই কলসী অধ্যায়ে তা লেখা আছে কি জানো, কলসীর কাছে লিখিত পত্রে লেখা আছে, সমস্ত আধিপত্য কর্তৃত্ব ক্ষমতা বঞ্চিত করে, অধ্যায় দুই পদসংখ্যা, অধ্যায় দুই পদসংখ্যা ১৩, এবং অপরাধের কারণে ও আমাদের দেহ অপরিচ্ছেদিত পরিচ্ছেদিত না হওয়ার কারণে মৃত অবস্থায় এই আমাদের ঈশ্বর তার সঙ্গে পুনর্জীবিত করেছেন, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করেছেন, ক্রুশে ক্ষমা করে দিয়েছেন। আবার অধ্যায় এক পদসংখ্যা ১৩, তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের নিস্তার করে তার সেই প্রিয়তম পুত্রের রাজ্যে স্থানান্তর করেছেন, যার দ্বারা আমরা ভোগ করি মুক্তি অর্থাৎ পাপমোচন, স্থানান্তর করে দিয়েছেন যীশুখ্রিস্ট। শৈতান জানতো না সমস্ত মানুষ স্থানান্তর করে দেবে। আজকে আমরা অনুরোধ, আমরা ক্রুশকে সম্মান করি, প্রার্থনা করি, আরাধনা করি, স্তুতি করি, ক্রুশ আমরা রাখি, আমরা কোথাও গেলেও ক্রুশের চিহ্ন না করে কোথাও বের হতে নেই, বিছানায় উঠলে ক্রুশের চিহ্ন করবে, খাবার বসলে ক্রুশের চিহ্ন করবে, এবং কোথাও গেলে ক্রুশের চিহ্ন করবে। এটা ভুলে না যায়, এটা করার সময় স্মরণ করি, কৃষ্ণ যীশু সাধিত পরিত্রাণ স্মরণ করে ক্রুশের চিহ্ন করি, তখন আমরা মুক্তি পাই, পরিত্রাণ পাই, অনুগ্রহের ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। আমি আপনার প্রার্থনা করি আজকে ক্রুশবিদ্ধ যীশুর এই ক্রুশের পার্বণ দিবস, এই এক্সল্টেশন এই কৃষ্ণ যীশুর ক্রুশের মহাপার্বণে মহোৎসব এই দিনে আশীর্বাদ করে প্রার্থনা করে আমাদের ঘর পরিবার এই ক্রুশের চিহ্নে চিহ্নিত হোক, এই ক্রুশের চিহ্নে চিহ্নিত হোক, মুদ্রিত এই মুদ্রাঙ্গনে মুদ্রিত হোক, যেন অনন্ত জীবনে বাঁচতে পারে, অনন্ত জীবনে রক্ষা করতে পারে। প্রার্থনা করে তোমাদের সমস্ত অন্ধকার শক্তি যেন এই ক্রুশের চিহ্নে দূর হয়ে যায়, তোমাদের পরিত্রাণ লাভ করতে পারো, সমস্ত আধিপত্য কর্তৃত্ব থেকে মুক্তি লাভ করো। পিতা ও পুত্র ও পবিত্রাত্মা নামে আমেন। সকলকে জয় যীশু।